আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আন্দাজে করেছেন মনে রাখবেন আমার কাজ আপনাকে খাইয়ে দেব না আমার কাজ আপনার প্লেটে খাদ্যটা যেভাবে রাখা দরকার সেভাবে রাখা খাবেন কিভাবে সেটা আপনার বিষয় এখন এগুলা কেন হচ্ছে কারণ দাইলাল খাইর যার দাওয়াতের মধ্যে ইলম থাকবে হিকমত থাকবে আদব থাকবে মহব্বত থাকবে স্থিরতা থাকবে ইশক থাকবে খৌফ থাকবে খশিয়ত থাকবে ইবাদত থাকবে তাকওয়া থাকবে ওয়ারা থাকবে ইখলাস থাকবে আপনি এসেছেন খালি হয়ে যাবেন ভরে তাকওয়া একটু করে তাকওয়া একটু করে ইখলাস একটু করে নিয়ত একটু করে ইলম একটু করে হেলম একটু করে হিকমত আপনার ভিতরে একটা স্থিরতা আসবে এটাকে দাইলাল খায়র বলে দাইলাল খায়র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আন্দাজে করেছেন মনে রাখবেন আমার কাজ আপনাকে খাইয়ে দেব না আমার কাজ আপনার প্লেটে খাদ্যটা যেভাবে রাখা দরকার সেভাবে রাখা খাবেন কিভাবে সেটা আপনার বিষয় এখন এগুলা কেন হচ্ছে কারণ সনদ নাই যার যা মন চায় বলে বেড়াচ্ছে কেউ কুমিল্লা পাচ্ছে কেউ দিনাজপুর পাচ্ছে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক আল্লাহ আমাদের রক্ষা করুন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তাহলে প্রত্যেক কথার মধ্যে সনদ লাগে শেখ ইবনে তাইমিয়া এই ঘটনাটা তিন সনদে বর্ণনা করেছে আমি শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী তো আমার শেখ শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী তরিকার যিনি প্রবর্তক ওনার কিতাব আওয়ারিফুল মারিফ বলছে আমার শেখ ছোট অবস্থায় ছিলেন উনি ওনার চাচা নজিব সোহরাওয়ার্দী ওনাকে সাথে নিয়ে গোসুল আজমের দরবারে গেছে জিজ্ঞেস করার জন্য যে হুজুর শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী চাচ্ছিলেন যুক্তিবিদ্যা পড়বে কালাম শাস্ত্র পড়বে তো একটু জিজ্ঞেস করার জন্য হুজুর একটু যদি অ্যাডভাইস করতেন এই জিনিসটা সাবজেক্টটা আমার এই ছেলের জন্য ভালো হবে কিনা কেউ কাউকে বলে নাই হুজুর গোসুল আজম নামাজে দাঁড়ালেন জোহরের নামাজ হঠাৎ করে নামাজ শুরু করে নাই পিছনে ফিরে নজিব সোহরাওয়ার্দীকে বলছে হে নজিব লা হুয়া মিন যাদিল কবর ওয়া লা হুয়া মিন যাদিল কবর যে বিষয়টা তোমার ভাতিজা পড়তে চাচ্ছে সেটা কবরে কোনো কাজে আসবে না এখনো কিন্তু নজিব সোহরাওয়ার্দী বলে নাই তো এই পুরো বিষয়টাকে ফিগার আউট করেছেন শেখ ইবনে তাইমিয়া উনি বলছেন আন্না শাইখা কাশাফাহু হুজুর গাউসুল আজম কশফের মাধ্যমে জেনে গেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কেন আসলেন তো উলামায়ে কেরাম কশ বলেন আলহাম বলেন আলমে লাদুননি বলেন আল্লাহর জমিনের মধ্যে কেউ অস্বীকার করে নাই যেই তিনজন এটাকে অস্বীকার করতে পারতেন ইমাম শাওকানি ইমাম ইবনে কাইয়িম আল জাউজি শেখ ইবনে কাইয়িম আল ইবনুল কাইয়িম আল জাউজি এবং দুইজনের শেখ শেখ ইবনে তাইমিয়া এই তিনজন মেজাজান মেজাজের দিক থেকে এলমি মেজাজের দিক থেকে অনেক শব্দ কোনটা বলবো এক্সট্রিমিস্ট বলি গরম মেজাজ এবং অনেক কনজারভেটিভ বুঝতে পারতেছেন এই তিনজনও এই তিনটা জিনিসকে অস্বীকার করতে পারে এখন আপনার কাছে সেটা অস্বীকার কোনো কিছুই নাই কেন না জানা একটা বড় দোষ না জানা একটা বড় দোষ আমি আপনাদেরকে যেটা যেখান থেকে শুরু করেছিলাম যে আমাদের এখানে যারা অস্বীকার করে মোস্টলি না জেনে করে জিজ্ঞেস করেন কোনোদিন পড়েছেন কিনা কোনা পড়ি নাই পড়ার সময় আছে নাকি তো না পড়ে আপনি যে অস্বীকার করলেন কি অস্বীকার করলেন আচ্ছা এবার আমরা যারা জানি মোস্টলি আমরা রূহ থেকে সরে গেছি রস্ম রেওয়াজ তাসাবুব বলেন তরিকত বলেন রস্ম রেওয়াজের মধ্যে আমরা এভাবে ডুবে গেছি পরবর্তী প্রজন্ম মানে এখন যাদের বয়স 5 বছর তারা যখন 20 বছর হবে তারা বুঝবেই না তরিকত তাসাউফ জিনিসটা কি ছিল বার্গার চিকেন ফ্রাই এটা কি ছিল বুঝতে পেরেছেন এবং কারামাত বলতে বলতে পুরো রবিউল সানি মাস শেষ হয়ে যায় কি বলতে বলতে কারামাত বলতে বলতে
শেষ পর্যন্ত হুজুর গাউসুল আজম কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটাই ভুলে গেছে, কোন সনে দুনিয়া থেকে গেছেন, কি বলে গেছেন, মুরিদ কাকে বলেছেন, কেন এই স্কুল খুলেছেন, কোন কিছুই আমরা আর জানি না। পুরা তরিকত এবং তাসাউফ হচ্ছে উরসের নাম, কিসের নাম, কিসের নাম, উরুসের নাম। আমি আপনাদেরকে বলেছি না, রস্ম রেওয়াজের মধ্যে এভাবে হারিয়ে গেছি, এজ এ রেজাল্ট এটার কারণে সবাই মিলে একসাথে তরিকত তাসাউফের বিরুদ্ধে অস্ত্র ধরে মাঠে নেমেছে। অথচ যারা অস্ত্র ধরে মাঠে নামতে পারত, বড় বড় উলামা, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, কেউ, আপনি দেখছেন না ইবনে তাইমিয়া কারামাত বর্ণনা করেছেন মানে বুঝতে পারছেন না ঘটনা কোথায়, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি কেউ করতে পারে নাই। কেন? কারণ সুফিয়া একরাম এলমের জগতে যেমন উজ্জ্বল নক্ষত্র ছিল, হালতের মধ্যে, আখলাকের মধ্যে, নম্রতার মধ্যে, ভদ্রতার মধ্যে, তাওয়াক্কুলের মধ্যে, সিদকের মধ্যে, ওয়ারার মধ্যে, জিকরে ইলাহির মধ্যে, ফানা ফি আওসাফিল্লাহর মধ্যে ফানা ছিল সুফিয়া একরাম, যার কারণে কেউ সুফিয়া একরামের সামনে এসে কেউ কথা বলতে পারত। কিন্তু এখন রস্ম রেওয়াজকে যখন আপনি তাসাউফ নাম দিয়ে দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা ধরা খেয়ে গেছি। আমি যদি তরিকত তাসাউফের মধ্যে থাক করি, ফরজের থাক, ওয়াজিবের থাক, সুন্নতের থাক, মুস্তাহাবের থাক, মুবার থাক, বলেন তো দেখি উরুসকে কোন থাকে রাখবেন? যেটা আমাদের কাছে আমি সাহস করে বলতে হচ্ছে, সাহস করে বলতে, আমাকে আপনি গালাগালি করতে পারবেন, কিন্তু আমি অনুরোধ করব আপনারা দয়া করে সুফিয়া ইকরামের কিতাবগুলো পড়েন। কোন কিতাবের মধ্যে কিতাবুল উরস এসেছে? এখন আপনি বলবেন হুজুর উরুস করা কি খারাপ জিনিস? আলবত না, উরুস সওয়াবের জিনিস, আমরা একসাথে হব, গেট টুগেদার হবে, একজনের সিনার পাশে আরেকজনের সিনা লাগবে, কার সিনার সাথে বসে আমার সিনা আলোকিত হবে আমি তো জানি না, বুঝতে পেরেছেন? এরপরে আমরা আমাদের শেখে আখলাক তালিমাত নিয়ে কথা বলবো, সওয়াবের কাজ আপন জায়গায়, ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি বলছি যেই তাকে রাখা দরকার সেই তাকে না রেখে আপনি দুই তাক উপরে তুলে দিয়েছেন, আসল জিনিসটা সমাজ থেকে হারিয়ে গেছে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, বিয়ে, বিয়ের মূল বিষয় কি? প্রস্তাব দেবে, আরেকজন গ্রহণ করবে, সাক্ষী থাকবে, মহর নির্ধারণ হবে, ছেলেটা যদি শর্ত সামর্থ্য হয় কিছু টাকা পয়সা থাকে ওলিমা খাইয়ে দেবে যতটুকুন সম্ভব, এই তো বিয়ে। কিন্তু রস্ম রেওয়াজ এসে পুরা বিয়ের মেইন কনসেপ্ট যেটা সেটাকে ধুয়ে মুছে আলবেদা করে দিয়েছে। এখন আপনি পুরা রস্ম রেওয়াজের চাপে পড়ে আপনি পুরা বিয়ের আসল রু হারিয়ে ফেলেছেন। নতুন প্রজন্মকে জিজ্ঞেস করলে সে বলবে কি, বিয়ে, হ্যাঁ বিয়ে, মেয়ে ঠিক করেছে, দেখতে যাইতে হবে। আপনি যদি বলেন না না সবাই দেখতে পারে না, দূর মিয়া বেশি অনেক বেশি দিন তালে গুনতে না, আর বাপতারা নো দেখি আর অনে আর বাপতারা তুমি বেশি ফরেজ গারে গিনতে না, আর দেখি আর বাপসা সাবে গুন দুই তিন মাইক্রো লই মাই ইহি বেরে সাই চুকি, বুঝতে পেরেছেন? আপনি দাঁড়াতে পারবেন? পারবেন না। রস্ম রেওয়াজ এত কঠিন জিনিস, এটা ভাঙার জন্য মুজাদ্দিদের প্রয়োজন হয়। মুজাদ্দিদ সিনা খুলে দাঁড়িয়ে যান এই রস্ম রেওয়াজের সামনে, উনি এটা দিয়ে হ্যামার দিয়ে ভেঙে রস্ম রেওয়াজ খুরাফাত বেদাত গুলাকে সরিয়ে দিয়ে আসল জিনিসটাকে তুলে ধরে। মুজতাহিদদের মুজাদ্দিদদেরকে কেউ চ্যালেঞ্জও করতে পারেন? আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি যে এই রস্ম রেওয়াজের ভিড়ে আপনি আসল বিষয় হারিয়ে গেছে। এখন ওলিমা নামে যে একটা জিনিস আছে, এটা যে সুন্নতে রসুল, আমার নবী যে এটা বলে গেছে, 80% মুসলমানের কাছ থেকে ওলিমাই হারিয়ে গেছে, বুঝতে পেরেছেন আপনারা? রস্ম রেওয়াজ এত কঠিন জিনিস, নবীর অবর্তমানে কেউ গাছ পূজা শুরু করেছে, সূর্য উঠেছে, সূর্যের মাধ্যমে আলোকিত হয়েছে, কেউ সূর্য পূজা শুরু করেছে, মনে করেছে এটাই বোধহয় স্রষ্টার সবচেয়ে বড় সৃষ্টি, তো সব স্রষ্টার বড় সৃষ্টির উপাসনা করে স্রষ্টা পর্যন্ত পৌঁছানোর একটা নিয়ম। গাছ, বড় গাছ দেখেছে, গাবি দুধ দেয়, অনেক ভাবে উপকৃত করে, কেউ গাভীর পূজা শুরু করেছে, কেউ সূর্যের পূজা শুরু করেছে, আগুন শক্তিশালী জিনিস,
কেউ আগুন পূজা শুরু করেছে সমাজের মধ্যে আসল দিন হারিয়ে রস্ম রেওয়াজ পুরো দ্বীনের পুরো আসল জায়গা নিয়ে নিয়েছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রস্ম রেওয়াজকে বের করতে পারতেছে বড় বড় শিক্ষিত লোক সবাই আমরা ওই কাজের মধ্যে আছি না রস্ম রেওয়াজ থেকে বের হওয়া গেছে বের হতে পারে রস্ম রেওয়াজ অনেক কঠিন জিনিস আমার ভাইরা কাজেই নতুন প্রজন্মকে আমি বলবো আসেন গুনিয়াতুত তালিবিন বাংলা হয়েছে আপনারা 3 মাসের কোর্স করেন কিতাবগুলো নেন পড়েন দেখেন হুজুর গৌসুল আজম murid কাকে বলেছে হুজুর গৌসুল আজম মুর্শিদ কাকে বলেছে কারণ আপনার পীরের ছেলে পীর হবে এটা কোথাও নাই যদি উনার ভিতরে সালাহিয়ত থাকে অঙ্ক পড়ানোর তাইলে অঙ্কের টিচারের ছেলে অঙ্ক পড়াইতে পারবে আমি বলছি না রস্ম রেওয়াজ জায়গা করে নিয়েছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন না সুফি আসল মুর্শিদ কে যে তার ছাত্রদেরকে নফস কিভাবে পরিষ্কার করে এখান থেকে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া বাকি বিষয়গুলোকে বের করে কেমনে মাওলার মহব্বত খৌফ খশিয়ত ওয়ারা ইখলাস এগুলা ঢুকাই কেমনে মুজাহাদা করে মুহাসাবা করে মুরাকাবা করে মাওলায়ে করিমের কুরবত কেমনে পাওয়া যায় এটা যিনি শিখান উনাকে মুর্শিদ বলেন আর যিনি শিখেন উনাকে murid বলা হয় বাকি যা কিছু আমরা করি এটা আপনি রস্ম রেওয়াজ বলতে পারেন রস্ম রেওয়াজ বলতে পারেন সম্মানিত উপস্থিতি এত লম্বা ইন্ট্রোডাকশন দেওয়ার পেছনে কারণ আছে কারণ হচ্ছে মূল বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরা মূল বিষয়টা আসেন আমরা হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোরআনে পাকে যাওয়ার আগে হুজুর ইমাম গাজালিকে জিজ্ঞেস করি হুজুর তাসাউফ কি জিনিস তরিকত কি জিনিস তো হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন তাসাউফ হচ্ছে আর তাসাউফ এই তাসফিয়াতুল কলব আপনার ভিতরের জগৎকে কি করা পরিষ্কার করা কি থেকে পরিষ্কার করবেন কো পরিষ্কার করতে হবে আপনার আদত হুজুর গৌসুল আজম বলেছেন তারকুল আদা আদত আদতকে ছেড়ে দেওয়া আদত স্বভাব প্রকৃতি এটিকেটস ম্যানার্স এটাকে পরিত্যাগ করা কেন কো আখলাক হচ্ছে ভিতরের জিনিস আখলাক বোঝা যায় কি দিয়ে আপনার কথা দিয়ে আর চোখ দিয়ে আপনার চোখ যখন এদিক সেদিক নাচানাচি করবে তো বুঝতে হবে ভিতরে অশ্লীলতা তাইলে চোখের মাধ্যমে আপনার ভিতরের হালটা ট্রান্সলেট হচ্ছে আপনার জবানের মধ্যে যদি অহংকারপূর্ণ কথা বের হয় আমি বের হয় তাহলে বুঝতে হবে আপনার ভিতরের জগতের মধ্যে অহংকারের ময়লা লেগে আছে আমি কি বলছি প্রকৃতি নেচার অফ হিউম্যান বিইং আপনার ভিতরের যে প্রকৃতি আপনার ভিতরের যে প্যাটার্ন চরিত্র যেটা সেটাতে হিংসা থাকলে জবানের মধ্যে হিংসা বের হবে এখানে অশ্লীলতা থাকলে জবান দিয়ে অশ্লীলতা বের হবে সেটা আপনারা বুঝতে পেরে গেছেন এখন তাসাউফ কি হুজুর গৌসুল আজম বলেছেন তারকুল আদা তোমার এই প্রকৃতিকে পরিবর্তন করে পরিত্যাগ করা তো পরিত্যাগ কেমনে করব এটার জন্য হুজুর গৌসুল আজম আমাকে উসুল দিয়েছেন এই 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 আঙ্গিকে তুমি ওটাকে পরিবর্তন করবা এখানে ইমাম গাজালি বলছেন তাসফিয়াতুল কলব কলবের সাফাই কি থেকে তো মানুষ হিসেবে তোমার ভিতর কিছু আচরণ চতুষ্পদ জন্তুর মতো কিছু আচরণ শয়তানের মতো পেস লাগানো শয়তানি কাজ প্ররোচনা শয়তানি কাজ ধোঁকা দেওয়া শয়তানি কাজ ফিতনা ফাসাদ করা শয়তানি কাজ মানুষ ঠকানো শয়তানি কাজ অত্যাচার করা শয়তানি কাজ এ তাবত কাজগুলো শয়তানি এগুলো মানুষের ভিতরে আছে তো তাসাউফ কি তো ওই শয়তানি এবং চতুষ্পদ জন্তুর মতো কাজগুলা আদাতগুলা পরিত্যাগ করে তোমার ভিতর জগৎকে পরিষ্কার করা এটা কিভাবে হয় তো এটা হয় হুজুর গৌসুল আজম বলছেন ইমাম গাজালি বলছেন তো তরিকতের আসল কি তো আসল হচ্ছে হালাল খাওয়া এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কথা কর্ম উঠা বসা চাল চলন আল্লাহ রাসূলের খালক এবং খুলুক
আমার নবীর জাহের এবং বাতেন আমার নবীর বাইরের আচরণ ভিতরগত আচরণকে নিজের জীবনের রক্ত করার নাম তাসাব্বুস রক্ত করার নাম তাসাব্বুস এটা কে শিখাবে তো এটা ওই ব্যক্তি শিখাবে যার ভিতরে শরীয়তের এলোমো আছে তরিকতের এলোমো আছে আপনারা বুঝতে পেরেছেন এটা বলেছে উসুলুত তাসাব্বুস তরিকতের মূল এরপরে উনি বলছেন আত তাসাব্বুস কো যদি তরিকতের কথা বলি তরিকত কি জিনিস কো আউয়ালুহু ইলম তরিকতের শুরুটা ইলম দিয়ে হয় আমি সব কিছু জেনে নেব আমার ভিতরে কি আছে কি বের করতে হবে কি ঢুকাতে হবে কারণ একটা বের করবেন একটা ঢুকাবেন কোনটা বের করে দিবেন কৃপণতা বের করে দিতে হবে কি ঢুকাবো উদারতা কোনটা বের করব অহংকার ঢুকাবো কোনটা ভদ্রতা একটা বের হবে একটা ঢুকবে তো আমার এই পরিপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে না এটা জানো উলামায়ে কেরাম ফরজ বলেছেন কেন কারণ ওযু যেমন ফরজ ওযু ছাড়া নামাজ হবে না সেই কারণে নামাজও ফরজ ওযুও ফরজ এটা ছাড়া আল্লাহর দরবারে মুক্তি মিলবে না নামাজ ওই নামাজ হবে না যেই নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহি খাশিউন সুতরাং এটা ছাড়া আপনার ভিতরে খুশু এবং খুদু আসবে না সুতরাং এটা শিক্ষা তো কি বলা হচ্ছে প্রথমটা এল মাসখানেরটা আমল যা জেনেছেন আমার নবী বলেছেন না হাদিসে পাকের মধ্যে তুমি যা জেনেছো তা অনুযায়ী আমল করো আমল করার পরে এমন এলম আল্লাহ দান করবেন যেটা তুমি ইতোপূর্বে জানতে না ও আখিরুহু মাওহিবা আপনি যখন এলমের সাথে আমল করবেন মাওলাই করিম আপনার সিনা খুলে দিয়ে এমন এমন এলম দান করবেন যেটা কেউ কিতাবের মধ্যে খুঁজে পাবে না কিতাবের মধ্যে খুঁজে পাবে হুজুর গৌসুল আজম আব্দুল হুজুর ইমাম ইবনে জাউজি বন্ধু উনাকে জিজ্ঞেস করে এটা তুমি জানো এটা যেটা হয় আর কি হুজুর গৌসুল আজম কশফের মাধ্যমে জেনে গেছে যে আমার এলমকে টেস্ট করা হচ্ছে তখন হুজুর গৌসুল আজমের এলমের সমুদ্রে ঢেউ খেলতে শুরু করলো এই ঢেউ বাড়তে লাগলো বাড়তে বাড়তে এই ঢেউ একেবারে পিকের মধ্যে চলে গেল হুজুর গৌসুল আজম 11টা তাফসীর করার পরে 40টা তাফসীর করেছেন টোটাল 11টার পরে ইবনে জাউজি প্রত্যেক তাফসীরের ক্ষেত্রে বলেছে আমি এটা জানি না 40 তাফসীর করার পরে হুজুর গৌসুল আজমের এলমের সমুদ্রের মধ্যে তখন ঢেউ মারছে হুজুর বলেছেন এতক্ষণ পর্যন্ত তাফসীর করেছি কিতাব থেকে এখন তাফসীর করব সিনা থেকে আল আন নারজিউ মিনাল কালে ইলাল হাল আমার ভাইয়েরা শুরুতে বলেছিলাম কিছু জবানের হয় যেটা কিতাব থেকে ব্রেইন থেকে আসে আর কিছু সিনার হয় যেটা আমার আল্লাহ পর্দা খুলে দিয়ে বান্দার অন্তরের মধ্যে ধারাবাহিকভাবে ঢালতে থাকে এটাকে এলমে নতুনি বলে যেই এলমের কথা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন মূসা আলাইহিস সালাম একদিন একটা বড় বক্তব্য দিয়েছেন যেই বক্তব্য মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেছে এলম ও হিকমতের সমুদ্র বইয়ে দিয়েছে মূসা আলাইহিস সালাতু সালাম এলমি মেজাজ এলমি জজবা ছিল উপস্থিত একজন জিজ্ঞেস করেছে হুজুর আপনার চেয়ে বেশি জানে এমন কেউ কি আছে কোন আমার চেয়ে বেশি জানে ওয়ালা রুহে জমিনের মধ্যে আর কেউ নাই এটা বলার দে মাওলায়ে করিম বলে উঠেছেন মূসা আছে আছে কে কো এমন ব্যক্তি যাকে মিল্লাদুন্না আলমা আমি আমার পক্ষ থেকে খাস জ্ঞান দান করেছি খাস জ্ঞান দান করেছি যে জ্ঞানের কারণে চলতা ফিরতা আচ্ছা বালা নৌকা ওইটার ভিতরে ছিদ্র করে দেয় ছিদ্র করে কিন্তু পানি আসে না ডুবে যাওয়ার কথা পানি আসে না মূসা আলাইহিস সালাম বলেছেন এটা কেন করলেন আবার একটা বাচ্চা কতল করেছে কেন করলেন আবার একটা দেওয়ার দ্বার করিয়ে দিয়েছে যারা খাদ্য দেয় না কেন করলেন এই যে এলমে লুদুননি মানি এটার পরবর্তী এফেক্ট জানা পরবর্তী এলমে লদুননির মধ্যে এই যে আপনারা পর্দা দিয়েছেন পর্দা আর থাকে না এলমে লদুননির হামেল বান্দা বান্দা যখন এলমে লদুননি অর্জিত হয় তো জবানের মধ্যে কোন ফায়াকুনের তাসির চলে আসে সুবহানাল্লাহ কোন ফায়াকুনের তা
তাসির চলে আসে কারণ জবান ওই বান্দার হলেও ওয়ার্ডগুলা আর বান্দার থাকে না এগুলা লফজে রব্বানি হয়ে যায় কারণ আমার আল্লাহ নিজে বলেছেন না তোমার জবান দিয়ে সে তার জবান দিয়ে কথা বলে না আমার জবান দিয়ে কথা বলে সেই কারণে আসিফ বিন বারখিয়া আপনারা আবাল বললেন এগুলা মনের কথা মুখের কথা না কুরআনে পাকের মধ্যে বলছেন আসিফ বিন বারখিয়া বলছেন হুজুর আপনি কবলা আন তারফাতাই আপনি চোখের ব্লিঙ্কিং এর আগে আমি ওই সিংহাসন বিলকিসের আপনার দরবারে এনে উপস্থিত করব চোখের ব্লিঙ্কিং করতে কতক্ষণ লাগে কোন পায়াকু এটা কি আদৌ সম্ভব সম্ভব না কিভাবে হয়েছে এটা কোন পায়াকুনে ফুয়ুজান তারা দন্য হন বিদায় জমিনের সব জায়গায় তারা তাসারুফাত করতে পারে আসতে বলেছে এসে গেছে আসতে বলেছে এসে গেছে দূরত্ব আর দূরত্ব নাই